মধুমাখা সুরে গান শোনাবে শম্পা রানী, শুনবো আমরা, সাথে শুনবে হাজার হাজার দর্শক ভক্ত। এখন পর্যন্ত কেউ নাই যে আমাদের শম্পার গান অপছন্দ করেছে। আমরা যত জায়গায় গান করেছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু একবারে চারদিকে দর্শক ঘিরে নিছে। উস্তাদ কি বলবো, দর্শকের জন্য তো মানে দাঁড়ানোরই একটু জায়গা পাই না। এই যে নিরিবিলি চলে আইছি, দেখো কখন জানি এসে চারিদিকে ঘিরে নিবি। সেরকমই তো হয়, একটু নিরিবিলি গান শুনতেই পারি না এখন পর্যন্ত। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা যারা ছোট্ট শম্পার গান পছন্দ করেছেন, তাদের আজকে আরও একটি গান শোনাবে শম্পা, এবং খুবই পছন্দ হবে আপনাদের, এটা আমি বলতেছি। কারণ আমি গানটা আগে শুনছি, উস্তাদ যখন ট্রায়াল করায় আমি গানটা শুনছি, বেশ পছন্দ হয়েছে, এজন্যই আপনাদের সাথে শেয়ার করছি যে এই গানটা আমাদের দর্শকদের পছন্দ হবে। শম্পা একটু দর্শকদের সাথে কথা বলে, এত মন মরা হয়ে থাকো কেন? না ভাইয়া, আমি আপনাদের কথাই মনোযোগ দিয়ে শুনতেছি। ও আচ্ছা আচ্ছা, তো দর্শকদের এখন কি গান শোনাবে? নয়নজলে লেখা চিঠি। বাবা, কার জন্য নয়নজলে লিখতেছ চিঠি শম্পা? খালি হাসে, কি ব্যাপার? হ্যাঁ, গান এলে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি মজা করলাম। না ঠিক আছে, ও বলতে পারতেছ না, নয়নজলে লেখা চিঠি, এটা দর্শকের জন্য এই গানটা আর কি। ওরে বাবা, তাই নাকি? শম্পা তো এমনি কথা কম বলে, কিন্তু যখন যেটা বলে ভালো করেই বলে। আচ্ছা শম্পা, তাহলে কথা না বাড়াই, আমরা গানটা শুনে আসি। এই কার জন্য নয়নজলে লেখো চিঠি, আমরা শুনে আসি। নাও, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, সুন্দর করে ধরো। বন্ধুর দেশে উড়িয়া
খুব সুন্দর, খুব সুন্দর, মানে অসাধারণ গেয়েছে, অসাধারণ উস্তাদ, জবাব নাই, আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগা বলতে কি, একেবারে মানে হৃদয় স্বর মতো একটা গান। হ্যাঁ, তো ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ ইতিমধ্যেই কিন্তু আপনারা এত পরিমাণ পছন্দ করে ফেলেছেন আমাদের ছোট্ট শম্পার গান। এটা আমরাও হয়তো বা মানে যদিও বা একটু বুঝতেছিলাম যে কণ্ঠ ভালো আপনারাও পছন্দ করবেন, তবে অনেক বেশি পছন্দ করেছেন আপনারা। আশা করছি বরাবরের মতো এই গানটিও আপনাদের হৃদয় স্পর্শ করেছে। যদি ভালো লাগে, যদি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এসএস প্রতিভার সঙ্গেই থাকবেন।